হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে বন্ধুরা আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই দেখো পুরো মনে হচ্ছে জমির থেকে তুলে নিয়ে এসেছি। এই দেখো পুরো সবুজ পাতায় ভরা। তো আজকে দেখো এই বাঁধাকপিটা আমি কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট তক, দেখো এই রেসিপিটা খুব সুন্দর লাগবে আর নিরামিষ রান্না করব বাঁধাকপিটা। তো যাই হোক বন্ধুরা, আমি বাঁধাকপিটা এবার আমি কেটে নেব, কেটে ধুয়ে তারপর তোমাদের সামনে আবার আসব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমি বাঁধাকপিটা কেটে তোমাদের সামনে আসছি। তো দেখো বাঁধাকপি আমি কেটে নিয়েছি, এই দেখো এক থালা বাঁধাকপি হয়েছে, কুচিয়েছি দেখো একদম সরু সরু করে। এই দেখো দেখতেই পাচ্ছ একদম সরু সরু করে কাটা। তার সাথে দেখো আমি টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, তার সাথে দেখো অল্প করে আলু নিয়ে নিয়েছি। তো আজকে আমি নিরামিষ বাঁধাকপি করব। তো আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে। বাঁধাকপি তো সব রকমভাবে রান্না করা যায়, কিন্তু আজকে আমি নিরামিষভাবে বাদাম আর ভাজা মশলা দিয়ে রান্না করব। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বাঁধাকপিটা আগে আমি জল নিয়ে নিয়েছি কড়াইতে, এবার বাঁধাকপিটা আমি অল্প করে ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নিলে সিদ্ধটাও ভালো হয় আর গ্যাস হয় না, এর জন্য আমি সবসময় সবজি একটু ভাপ দিয়ে ফেলে নিলে গ্যাসটা হয় না। যেহেতু বাঁধাকপি ফুলকপিতে সার দেয় খুব, তো দেখো এবার আমি একটু লবণ দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে আমি এবার ঢেকে দেবো, একটু ভাপ হয়ে গেলে সিদ্ধ মতন হয়ে গেলে আমি নামিয়ে দেবো, কিন্তু পুরো সিদ্ধ করব না। তো দেখো সিদ্ধ হতে লাগুক বন্ধুরা। এবার দেখো আমি ঢাকনিটা নামিয়ে নেব। এই দেখো দেখতেই পাচ্ছ। তো দেখো আমি একটু নেড়ে নেব, নেড়ে আমি আমি নামিয়ে নেব, বেশিক্ষণ রাখবো না। বেশিক্ষণ রাখলে বেশি বাঁধাকপি সিদ্ধ হয়ে গেলে ফ্যান ফ্যান হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, স্বাদও আসবে না। তো যাই হোক আমি এবার নামিয়ে নেব। নামানোর পরে কি করব তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমি একটা রুটি ভাজা চাটু বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো এলাচ দারচিনি আর ধনে জিরে লঙ্কা, তার সাথে আছে দারচিনি, সব আমি এগুলো ভেজে নেব। আজকে আমি ভাজা মশলা দিয়ে বাঁধাকপি করব, খেতে খুবই টেস্টি। আর এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করো খুব খুব ভালো লাগবে, মাছ মাংস সেরে তুমি এই বাঁধাকপি দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো যাই হোক এগুলো একটু সামান্য লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো দেখো লাল লাল হয়ে গেছে, এবার আমি মশলাগুলো নামিয়ে নেব। নামানোর পরে আমি অল্প একটু, তো দেখো একটু লঙ্কাটা সাইড করে দিচ্ছি, লঙ্কাটা এখনও বেশি ভাজা হয়নি, অল্প একটু হয়েছে, একটু গরম গরম ভাব হলেই লঙ্কা মিক্সচারে দিলে পিস হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমি আবার নামিয়ে নেব। নামানোর পরে তারপরে কি করব তো তোমাদের দেখাবো। এইবার দেখো অল্প করে, বেশি না, অল্প করে আমি বাদাম নিয়ে নিলাম। বাদামটাও একটু, যেহেতু কাঁচা বাদাম সেহেতু আমি একটু ভালো করে একটু ভেজে নেব, ভেজে এটা গুঁড়ো করে নেব সব মশলার সাথে। মশলাটাও পিস করে নেবো তার সাথে আমি, তারপরে আমি বাদামটাও একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পরে তো দেখো বাদামটা আমি এবার নামিয়ে নেব। এইবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। তেল একটু পরিমাণ বেশি দেবো যেহেতু অনেকটা বাঁধাকপি। তো দেখো বাঁধাকপিতে একটু তেল বেশি হলে খেতে ভালো লাগে, বাঁধাকপি ফুলকপি। তো দেখো আমি জিরে আর শুকনো লঙ্কা আমি সোমবারে দিয়ে দিলাম, এটা একটু লাল লাল করে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে নেব। সোমবারটা একটু ভালো ভাজা হলে সেন্ট আসে আর খেতেও খুব স্বাদ লাগে তরকারি। তো দেখো এবার আমি আলুগুলো ভেজে নেব একসাথেই, আমি সোমবার যেহেতু দিয়ে দিয়েছি একসাথে আমি আলুটাও ভেজে নিচ্ছি, যেহেতু বাঁধাকপি একটু ভাপ দিয়ে নিয়েছি। ততক্ষণ একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে দেবো, সামান্য।
এবার আমি একটু আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো একটু ভালো লাল লাল করে ভেজে নিতে হবে, ততক্ষণ ভাজা হতে থাকুক। তো দেখো আবার একটু নেড়ে দেবো, এই দেখো লাল লাল ভাব চলে এসেছে। এইবার আমি দেখো বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। বাঁধাকপি দেওয়া হয়ে গেছে, এইবার আমি দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি তেলের সাথে, এই দেখো। তারপরে আমি কী কী দেবো তো তোমাদের দেখাবো। তারপরে দেখো আমি টমেটো কেটে রেখেছিলাম, এই দেখো টমেটো আর কাঁচা লঙ্কা, ওগুলো দিয়ে দেবো। এবার সামান্য লবণ দিয়ে দেবো, মাপ মতনই লবণ দিয়ে দিতে হবে। এবার দেখো হলুদ দিয়ে দেবো। এবার আমি দেখো নেড়ে চেড়ে নেবো, বেশি মশলা দেবো না, ওই ভাজা মশলা আমি পিস্ট করে নামার একটু আগে দিয়ে দেবো। ততক্ষণ এগুলো ততক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু তেল তেলটা দিয়েছি আলুটাও রয়েছে, একটু মিক্সড করে নিচ্ছি আমি। এবার আমি একটু থাল দিয়ে ঢেকে দেবো, থাল দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো দেখো তারপরে আবার আমি থালটা নামিয়ে নেব 10 মিনিট পরে। তো দেখো 10 মিনিট পরে আমি থালটা নামিয়ে নিচ্ছি, এই দেখো বাঁধাকপিটা অনেকটাই দেখো হয়ে গেছে সিদ্ধ, এই দেখো। এবার আমি নেড়ে চেড়ে নেব ভালো করে, নাড়ার পরে তারপরে আমি কী করবো তো তোমাদের দেখাবো। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো বাড়িতে যদি এইভাবে বাঁধাকপি রান্না করে খান ভাজা মশলা দিয়ে, খুব খুব সুন্দর টেস্ট আর খুব সেন্ট আসে, তো খুবই ভালো লাগবে খেতে। তো যাই হোক বন্ধুরা, নেড়ে চেড়ে নিলাম একটু, এইবার দেখো আবার একটু নেড়ে দিতে হবে, এই দেখো। কেন, যেহেতু বাঁধাকপি জলটা টেনে গেছে সেহেতু বারে বারে একটু আমাকে নেড়ে দিতে হবে। এইবার দেখো ভাজা মশলা আমি দিয়ে দেব, আর ভাজা মশলার সেন্ট খুব হয় রান্নাতে। আর দেখো বাদামটা গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এবার মিক্সড করে নেব। এই দেখো সব মিক্সড করার পরে বারে বারে একটু নেড়ে দিতে হবে, যেহেতু দেখো জলটা টেনে গেছে, না নাড়লে কড়াইতে লেগে যাবে। এই দেখো এবার একটু বারে বারে করে আমাকে নেড়ে দিতে হবে, ততক্ষণ হতে থাকুক বন্ধুরা। তো বন্ধুরা বাড়িতে এইভাবে রান্না করে খাবে, খুব খুব সুন্দর লাগবে তোমাদের, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। তো দেখো দেখো কতটা বাঁধাকপি ছিল, দেখো ভাজতে ভাজতে দেখো কতটা কমে গেছে, এখন অল্প একটু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তো। আমি একটু নেড়ে চেড়ে নেব, আর বেশিক্ষণ রাখবো না, যেহেতু জলটা টেনে গেছে আর শুকিয়ে গেছে সেহেতু কড়াইতে লেগে যেতে পারে, এই জন্য বারে বারে আমাকে একটু নেড়ে দিতে হবে। এবার দেখো সামান্য নামার একটু আগে চিনি দিয়ে দেবো, চিনিটা দিলে যে কোনো জিনিসে টেস্টি আসে, স্বাদও আসে। তো দেখো আমি নেড়ে দিচ্ছি, এবার চিনিটা মিক্সড করে নেবো বাঁধাকপির সাথে, একটু বারে বারেই আমাকে নেড়ে দিতে হবে। এই দেখো হয়ে গেছে, মিশে গেছে বাঁধাকপিটা, আর 10-15 মিনিট পরেই আমি নামিয়ে নেব, ততক্ষণ একটু বন্ধুরা হতে থাকুক। তো বাঁধাকপি দিয়ে সত্যি যারা বাঁধাকপি ভালো খায়, তারা যদি আপনারা এইভাবে রান্না করেন খুব খুব খেতে ভালো লাগবে। তো যাই হোক দেখো পুরো দেখো অনেকটা তেলও হয়েছে, এই দেখো বাঁধাকপিতে একটু তেল তেল হলে বা ফুলকপিতে একটু তেল তেল হলে খেতে খুবই স্বাদ লাগে আর খুব ভালো লাগে। তো বাঁধাকপি আমি গ্যাস দেখো নামিয়ে নিয়েছি, এই দেখো। তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো রোজ দিনই তো একটা করে রেসিপি। তো বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে তোমাদের সামনে আমি আসব। তো বন্ধুরা আজকে রাখছি।